দল না করায় এক তৃণমূল কংগ্রেসের পরিবারের ৬ সদস্যকে খুনের চেষ্টার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা দলবল নিয়ে হামলা চালিয়েছে বলে তৃণমূল কর্মীর পরিবার অভিযোগ করেন। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মালদার মানিকচক থানার ধনরাজপুর গ্রামে। আহত ৬ তৃণমূল কর্মীর মধ্যে ৪ জন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন, বাকি ২ জন মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আক্রান্ত পরিবারের পক্ষ থেকে ১০ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। বিজেপির জেলা সভাপতি সঞ্জিত মিশ্র জানান, এর সঙ্গে তাদের দল জড়িত নয়, এটা একটি পারিবারিক বিবাদ। মাছ মেরে আসলাম, তো আমাদেরকে দেখলো, বলে এরা তৃণমূলের লোকগুলো আছে, ওরা বলছে এই বিজেপিতে যাও আসবা, মারো ধরিল। আমরা বিজেপি পার্টি আছি, আমাকে মারছে, আমাদেরকে বলে আমার তৃণমূলগুলো আছে তো মারছে। বলো কজন? ৬ জনকে মারলো। মামা আসলো পর থেকে, মামাকে দেখে মেরে দিল। কারা মারলো এটা? ও আদর্শ সাইনসা আর ই ছিল দেবু, এইসব ছিল। এরা কোন পার্টির লোক? ওরা ই পার্টির ছিল, ওরা আমরা তৃণমূলটা আছি, আমরা তৃণমূল আছি। কী দিয়ে মারধর করেছে আপনাদেরকে? হাসোয়াল লাঠি নিয়ে সব নিয়ে। কতজন ভর্তি আছেন? আমরা ৬ জন আছি, ওরা ওরা কমসে কম ৩০টা লোক ছিল, আমরা ৫-৬ জন ছিলাম। পরে থেকে মামারা আসলো, তো গেলো মা বোন সব। সবাইকে মেরেছে? সবাইকে মেরেছে, ওই ছোটো ভাই ছিল ওকে মেরেছে। ওরা ই করতে বলছে আমাদেরকে, তৃণমূল থেকে বিজেপিতে করতে বলছে আমাদেরকে, আমরা বিজেপি করবো না। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দবার্তা।